ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস তো আজকে আমরা এইচএসের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্মিলিত জাতিপুঞ্জের এর পঞ্চাশটা শর্ট কোয়েশ্চেন দেবো এর আগে আমরা অলরেডি তোমাদের সমস্ত চ্যাপ্টারের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত চাপ্টারে কিন্তু অলরেডি পঞ্চাশটা করে পার্ট চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক শর্ট কোয়েশ্চেন আলোচনা করে ফেলেছি তোমরা এখনও যারা দেখো নি তারা কিন্তু আমাদের ভিডিও প্লে গিয়ে দেখতে পারো তো চলো শুরু করা যাক নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে পনেরো জন নেক্সট কোশ্চেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচজন উত্তর হচ্ছে পাঁচজন ইউএনও এর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউএন ইউএনও এর বিচারপতিদের কার্যকাল হল ন বছর এর মহাসচিবের কার্যকাল হলো পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জে জাতিপুঞ্জ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর এর অন্তঃসরকার সংগঠনের নাম ইউ ইউএনও এর প্রথম মহাসচিব হলো ট্রিক ভিলি ইউনাইটেড নেশন শব্দটি চয়ন করেন রোজ ভেল্ট মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় উনিশশো সালে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর রয়েছে হেক শহরে ইউএনওর জন্মলগ্নের সদস্য সংখ্যা ছিল একান্নটি সাধারণ সভা সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে উত্তর হচ্ছে একশো এগারোটি ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় উনিশশো সালে মস্কো ঘোষণা কত সালে হয় উনিশশো তেতাল্লিশ সালে তেহরান ঘোষণা কত সালে হয় উনিশশো সালে ডাম্বারসন ওক্স সম্মেলন কত সালে হয় উনিশশো সালে সাধারণ সভায় কতজন সভাপতি থাকে উত্তর হচ্ছে একুশ জন নেক্সট আছি আমরা কুড়ি নম্বর কোশ্চেন ইয়েলটা সম্মেলন কোন বছর হয় উত্তর হচ্ছে উনিশশো সালে বর্তমান নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরো কাশ্মীর সমস্যা দেখা যায় উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয় দু সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো পঁচাশি ইউনেস্কো কোথায় অবস্থিত উত্তর হচ্ছে প্যারিসে ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে একশো পঁচানব্বইটি প্যালেস্টাইন সমস্যার উদ্ভব হয় উনিশশো থেকে উনিশশো তেষট্টির মধ্যে লেবানন সমস্যার উদ্ভব হয় উনিশশো সালে উনত্রিশ নম্বর কি নিরাপত্তা পরিষদে কেবলমাত্র ভেটো প্রয়োগের ক্ষমতা আছে স্থায়ী সদস্যের প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর মাথায় রাখবে এটা হ্যাঁ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রসং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা সাতষট্টি উত্তর হচ্ছে সাতষট্টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্থাপিত হয় উনিশশো সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন তিন বছরের জন্য ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ লেখ উত্তর হচ্ছে প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে দিয়ে সমন্বয় সাধন করা নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহৎ সর্ববৃহৎ নাগরিক সভা কি সাধারণ সভা মহাসচিবের কূটনীতি বলেছেন গুড স্পিড বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা একশো একশো জন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী কমিটির সংখ্যা তিন স্থায়ী সদস্যদের ভিটো প্রদান করার ক্ষমতা বলতে কি বোঝো উত্তর হচ্ছে পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতি সূচক ভোটদানের অধিকার রয়েছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ নম্বর একটা তোমরা কিন্তু খাতায় ভালোভাবে সবকটা প্রশ্ন নোটস করে নিয়ে পড়বে একচল্লিশ নম্বর কি বলছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এর সদর সদর কার্যালয় আছে ওয়াশিংটনে সাধারণ সভাকে গল্পগুজবের গুজবের আসর বলেছেন নিকোলাস ওকে নিকোলাস পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ এ করতে এ কথা বলে বলা হয়েছে জাতিপুঞ্জের এক নম্বর ধারায় নেক্সট কোয়েশ্চেন ইউনাইটেড নেশন কথাটির প্রবক প্রস্তাবক ছিলেন রুজ জাতিপুঞ্জ নীতিগুলির উল্লেখ আছে দু নম্বর ধারায় জাতিপুঞ্জের কর্মচারীর সংখ্যা হচ্ছে দশ হাজার জনের বেশি সাধারণ সভার অধিবেশনের প্রতি বছরে অনুষ্ঠিত হয় তিনবার উত্তর হচ্ছে তিনবার ভেটো শব্দের অর্থ হলো অসম্মতি ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র আন্তর্জাতিক আদালতের জাতিপুঞ্জের যে বিভাগ যে বিভাগ মহাসচিব নিয়োগে সুপারিশ করতে পারে তা হলো নিরাপত্তা পরিষদ তো এই পঞ্চাশটা কোশ্চেন তোমাদের এই জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের চ্যাপ্টার থেকে দিয়ে দিলাম তো তোমরা এইগুলো কিন্তু নোটস করে পড়তে থাকো আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লেগে থাকলে পরে লাইক করো এমনকি কী নিজের বন্ধুবান্ধব সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না ধন্যবাদ ভালো থেকো